জমিনও চলতে হিসাব আছে, জমিন কেন মালিক কে? আপনার বাড়িতে ক্ষেত্র জমিন আছে নেন, এটার মালিক কে? ইটা অন ঠিকিয়া করায় জমিনও উপায় হইব কেন আমার দাদার? হ্যাঁ ঠিকিয়া বসে বেটা গাছে উঠিছিল আনছে তুফান কয় ও আল্লাহ যদি এক হাত লামাও গাছ থাকিতে গরু শূন্য করবো দেখছো এক হাত লামছে হাত বাক্কা তুফান থামছে এ বাদে দেখা যায় ভিডিয়াল শুরু হয়ে গেছে কয় ও আল্লাহ আরে হাত লামাওতে আমি ছাগল শূন্য করবো এর বাদে দেখা যায় আবো পুরা কমেন না বাক্কা কমি কমি বাড়ি যায় কয় আল্লাহ পুরা মাটিত লামাই দিলে ওতে মুর্খা শূন্য করবো স গাঁর মানুষের হুন্ডা হে কিতা কিতা নিয়ত করেন ছয় বছর গেল কি শূন্য করে না গাঁর মানুষের দিকে এলে ও ইতা মনে আছে নি যে তা কইছিলে কয় ও আল্লাহ এটা ঠেকিয়ে নিয়ত করছিল যে ঠেকিয়া নিয়ত করছে আল্লাহরে মানুষের আইস গাইল হলা ব্যবহার করতে নাউজবিল্লা কইব না এরকম থেকে আল্লাহর হাবিবে ফরমাইন মান কারাল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা আলা লাহু ওয়া হারামা হারামাহু কোন মানুষে কুরআন যদি মানি লয় হালাল যত আছে কুরআনের হালাল সম্পর্কে জানে হারাম সম্পর্কে জানি লয় আল্লাহর নবী ফরমাইন ওই ছেলেটা কিয়ামতের দিন তার গোষ্ঠী থেকে দশজন মানুষের এটা নিয়ে ব্যস্ত নিব যে দশজন মানুষের উপরে কুল্লুহুম কাদ ওয়াজা বাতলাহুন নার যে দশজন মানুষের উপরে এ জাহান্নাম আজিব আসলো মন তাকে টানিয়া বার করিয়া ব্যস্ত নিতে পারব পাইলাই হাফিজে কুরআনের সীমা কজন কজন নিবা ব্যস্ত আমরা কুটুম খেসো খালি দশজন কুটুম নি তালই নিলে মা ওই আমার নিলে নাকি কইবাইন না তোমার হরু ভাই নেওতে যদি হিসাব আমাই যায় লাগাবাড়ি তোমার হালা যে আল্লাহর হাবিবে ফরমাইন ও আমি ফয়লাজে হাদিস পড়েছিলাম আয়াতের লগে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইন্নাল আবদ ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি বিআরবাতি নাফারিন ইনদা বাবিল জান্নাতি বিগাইরি রুইয়াতিল হিসাব ওয়াল আযাব রাসূলুল্লাহ কইতরা কিয়ামতের দিন চার গুরু মানুষের বিনা আযাবে আর বিনা হিসাবে আল্লাহ তখন খাড়া করবা সুবহানাল্লাহ আরে ভাই আমরার দেশের সুনামধন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নানি আজ যদি উদালিত তাইনি একজন ইয়ো ফাটাই মনোহরকে তান পিয়ে ফটাইয়ে কইল ও গাউ থাকি চারিজন মানুষ আনো কি আমার দরকার এদিনই চারিজন ই গাউ লাগে মুখ্যমন্ত্রী নানি কে ফটাইছে হেন কত দাম বাড়িব বুঝুন জানে বা আজকে আপনারা লোকেল এমএলএ যদি অনু ফোন মারইন জীবনে তোমার ফোন মারা কথা নাই হ্যালো অমুক নিরে আমি অমুক এমএলএ কই আর তুমি তুড়া আস না এ সয় ওয়াজ হলেই দূর তুমি আমার এমএলএ খুঁজেছেন আমি বাক্কা নিয়ে আমি হ্যাঁ হামসে বড় বোধ হ্যাঁ আমি উদাহরণস্বরূপ বলছি রে ভাই আল্লাহ কইতিরা আল্লাহর নবিয়ে সাইর গুরু মানুষরে আল্লাহ উঠাইবা হাটর ময়দানো আজা মইতা না হিসাব লইতা না এই সাইর গুরুকে হুনার ইচ্ছা আছে নি আল আউয়ালু আল আলিম এক নম্বর হো গুরু হকানি আলিম হল খালি আলিম কইলে হইতো নাই আল্লাহ জি আমিলা বিল মেহে তাই যে আমল করবা ইলিম অর্জন করবা ইলিমর উপরে তান আমল তাকা লাগবো ওয়াসানি আল হাজ এখন তো সকল আলিম হইতে পারবা নি সময় আছে নি নবীজি নবী কত বড় বৈজ্ঞানিক আমরা নবী কত কত বড় বৈজ্ঞানিক নবীয়ে কইতরা ও আমার উন্মত হল তোমরা তো 2022 দিছিকে শুনতে পারো 21 শুনতে পারো 20 শুনতে পারো কেউ শুনতে পারে 26 গিয়া তে শুনতে উঠতে উঠতে শুনতে একজনে কইব না নি এমন সময় নবীজি কইলে এবলা তো আমার আলিমানা ফোড়া সময় রয়েছে না এবলা আমি হক অতি নবিয়ে হলতা বুন্দিয়া কইয়া দিতরা কইতরা এখন আলিম হইতে পারছো না আল হাট দুই নম্বরে কইতরা হাজি সাহ দুই নম্বর খাই এখন তো খাইল কইবায় মাশাআল্লাহ কাছাড়র আলী আমাদের কইয়া গেছে হজ করলে হিসাব নাই আজাব নাই তুমি কইবে বউয়ে বাইত কইবা আর মরতে বেগও দেওয়া লাগতো না এখন কোনো হিসাব নাই তো হ্যাঁ ইলে হইলে হইতো নাই আল্লাযী হাজ্জা বিগাইরি আমলিল ফসাদ ও হাজি সাহেব যাইন হজ গিয়া কোনো বেয়াদবি করছেন না ফসাদি আমল করছেন না হজ থাকি আইয়া বেগুনা লাগান ফরিস্তা লাগান রইছেন বন্ধন গেছেন না আটু উদলাইছেন না কমেন দি করছেন না আমরা তো হাজি হল খাইল হজ থাকি আইছে আইজ দেখা যায় কুড়াল দি মাইর করে
আসে না নিলা বেদমি মাফ করিও, আমি জলদি হদিসটারে বুঝাই বল লাগি, একটু কাঁচা কাঁচা উদাহরণ আনি। দুই নম্বর হইলা হাজি সাহ, ও হাজি জাইন ফসাদ আমল ছাড়া হজ করবা, খানায় কাবা তোয়াফ করবা আর কইবা, হায় রে আল্লাহ ইটা দেখতে তোমারে দেখা যার। আমি নিজে পাইছি আপনার আর দোয়ায়, মদিনা শরীফের উহুদ পাহাড়ের নিচে একদিন যখন গেলাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত, এর আগে ছুটে একটা মার্কেট আছে, অনো গিয়ালে আমদার করিম মঞ্জুর সাবরি জেষ্ঠার সার আসলা, তাই না মানে ডাক দি কইলা ভয়াও একটা পরিচয়ের কারণ আছে, ইয়ান খোয়া ঠিক না আয়ে, এটা ইউটিউব থেকে খাটি দিও, যে জেলা তারে আনসার দিই নলা, ইসা আলাইহিসসালামর জবানাত রুটির মশা কি গিয়ে খাই লইল, টাইম সুর দর্তা করিয়া পদ্ধতি করলা, তিনটা দোলা তিন টিল্লা দিটা মারলা, তিনও টিলা শুলো হয়ে গেল, লগর দুকিয়ে কইন তারা খাইছেন না, তারা রে দিলা ইলা দুই টিল্লা শুনা, আবার দোলা একটু ইটা মারলা, তিনও টুল্লা শুলো হয়ে গেল, কিন্তু মশা খারা দেখু ইগিয়ে মানে না, কয় আমি খাইছি না, এর বাদে বাঠিয়া লম্বা ইগু ইতিহাস লম্বা, এক টিল্লা দিলে একটারে আর এক টিল্লা দিলে আর একটারে, এর বাদে দেখা যায় আরো তিন টিল্লা শুনা মানে ইল্লা, এগুরে দিলা না অগ্নে হয় হি দুই এগুরে দিলা দুই টিল্লা শুনা, আর ই তিন টিল্লা আপনি শুনা মানে ইল্লা নেরা তো কেউ নাই, এগুলো খারের তা ও হিসে কইলা ও মানুষের দুমুর তিন টিল্লা শুনা যে কি আমার মশা খাইছে, মাত বুঝা গেছে নি যে আর যার গেছে জেলা আনসার বার করা যায় ওই পদ্ধতি রিল ঘুরে তাই, মাত বুঝা গেছে বেড়া কর চাষা করুন বলে হয় চাষায় কইতে তুমি খে কর আমি দরজা খুলিয়া চাষায় কইতরা আমি বিতরে থাকতে কইলে আমি এবলা দেখি তুমি মাঠটা আসান আমি তা তেউ এর গতি শরীয়তের নির্দেশ আছে কেউর বাড়ি তুলতে শব্দ করা লাগবে, তোমাক যদি ক ডাক দেও যদি ও কলিম দরজাখান খুল দে ও আলি দরজাটা খুল দে, আমি যদি কই কে আপনি কইতা ও আমি তোর দক্ষিণবাড়ি চাষা আমি তোর উত্তরবাড়ি জিও কলিম ওলা কইতা আমরা এক কাসলত কে রু আমি রে ওটা আমি কি আমি শব্দতে বেড়া লাগাইলেও আমি শব্দরে উল্টাইলে কিতা হয় মিয়া বুঝলে বুঝছো না বুঝলে নাই, এর জন্য দুই নম্বরে হাজি সাহেব যাইন হো হাজি সাহেব তাই কোনোদিন ফসাদ আমল করছেন না, তিন নম্বরে রাসূলুল্লাহ ফরমায়না শহীদ ও শহীদ ব্যক্তি আল্লাযী কুতিলা ফিল মারিকা যে ব্যক্তি যুদ্ধর ময়দান গিয়া শহীদ হইছই, বুধবার হয়নি যুদ্ধর ময়দান যাইন শহীদ হইছে নেনর জোর যা কত মান তান কেমন তো দিন হিসাব আছে নি আজাব আছে নি তফসিরের মাঝে লেখরা যারা যুদ্ধর ময়দান ইসলামের কারণে শহীদ হয়েছে তারার বগল যদি শহীদ হওয়ার সময় যদি ওনো ফেদা কত আন থাকে বা বালি দুগু হারাই থাকে আল্লাহর হবিব সাল্লাহ সাল্লামর উন্মত কল কিতাব লেখরা তারার বালি জেলা ওলা থাকবো ওলা কেমত দিন উঠিবা আল্লাহ।